জমেছি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামে সে কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে সন্ধ্যার সময় বিবির সাথে কথা বলতেছো, আমার কত কিছু জমি জামা 25খানি, ফুলা 7টা বিদেশ, আশোগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া বৈরবে 6টা বাড়ি, বক্স খাটে শুইছি, কি যে আমার কি কত কিছু আমার, সন্ধ্যার সময় ঘুমাইছেন আপনার অনেক কিছু, বলুন শেষ রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায় সকালে আপনার কি আছে? মুরব্বীরা কানছে রাত্রে ঘুমাইছে না কি বলে, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কার বাবারে কার বাগো র কার বাকি কার বাবারে কার বাগো র কার বাকি অন্ধকার ক সতি, হাইরে বন্দ বরে হবে এই দুনিয়া মুসাফির আলোচনা হচ্ছে, আপনারা অলির মহব্বতে বসে আছেন, অলিদের পক্ষে গেলে অলিদের রুহানি ফায়েজ নেক নজর পাইলে কি হয়, একটা বাস্তব ঘটনা, একজন আল্লাহর অলি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, একটা রাখাল ছেলে মানুষ আল্লাহর অলিকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর অলি কয় বাবা আরে সুন্দর রাখাল মানুষ ছেলে মানুষ, গরু বাছুর খাওয়াও আমারে সালাম দিলা, হুজুরের তো নেক নজর আইসা গেছে, বাবা এদিকে আসো, মাথায় হাত দিছে, দেখবেন অনেক সময় মুরব্বীরা গোলাপান সালাম দিলে মাথায় হাতটা জিগে, আরে তোর বাপের নাম কি রে, অর্থাৎ সালামটা দিছে মুরব্বীর মনে খুশি লাগছে, অন্ধ সালাম কালাম নাই, ময় মুরব্বী বাসে না তোর, ময় মুরব্বীর ইজ্জত তো নাই, সালাম দিছে মুরব্বী মাথায় হাত দিয়া দোয়া করছে, তোর বাপের নাম কি রে, সালাম দিছে বেটা আল্লাহ তোরে বাসাক, এরকম দিকে কয়, তো ওই আল্লাহর ওলি নেক নজর এসে গেছে, ভারতের ইতিহাস বলছি, জিজ্ঞেস করলো বাবা তোমার নাম কি, তুমি যে আমার সালাম দিলা, ইতিহাস লেখে ছেলেটা জবাব দিলেন আমার নাম ইমামউদ্দিন, ইমামউদ্দিন,
আল্লাহর ওলি কয়, আরে বাবা এত সুন্দর নাম তোমার, ইমামউদ্দিন, তুমি দ্বীনের ইমাম, তুমি গরুরে ঘাস খাওয়াইতেছো, একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহর ওলি হইতার বা, ওলির নেক নজরে কুয়ে গেছে, ওলি হইতার বা। হ্যাঁ বাড়ির গেছে, মা মা গো একটা হুজুর না আমারে কয় নামটা বলে ভালো, আমি বলে ওলি হইতে পারো, একজন ওলির পাওয়ার আছেও, একটা ওলি হাসরের ময়দানে 40,000 ভক্তবৃন্দের সুপারিশ করার অধিকার ডাকতেছে, মা আমি বলে ওলি হইতে মাদেশাই পড়বো, মা কয় হকিন নির্ভুর, তুই ওলি হইবি আর মাদেশাত পড়বি, তোর গরু খাওয়াই বোগাড়া, মা লাড়ি লইছে হেরে বিদায়তো, হ্যাঁ লাড়ি দেখিয়া গোলাফান মানুষ তো দৌড়তেছে লাড়িতে বাঁচত, মা ও দৌড়ে ভিসে হেরে সাত না সাইজ করবো, কেরে কত কইল এমন ভাগলা মা মাঝে মাঝে আসে না, নিজেও নামাজ পড়ে না, খুলা যদি কই হবল খুলা মানের সাথে নামাজও যাইতো আরো লাড়ি ল, অবশেষে চান্দা বাসাইতো দেহে জোরের নামাজের আজান দিছে যে মসজিদের দরজা খোলা, হ্যাঁ দৌড়টা মসজিদের ভিতরে গেছে না, আচ্ছা কত মহিলারা কি আর মসজিদে যাইব, পিছিয়ে দেখো তুমি কুইরা গেরা ক বাচ্চা গেলে, আচ্ছা হ্যাঁ বাঁচলো কই গিয়া, ঘুমাই দিছে না কই গিয়া বাঁচলো, তাহলে একটা জিনিস ওয়াজটা বাড়িতে নেন, তাহলে মুসলমানদের একটা বাঁচার জায়গা ওহনো আছে, কোন তো এই জায়গাটা কোনটা, মসজিদ, দেখ মুসল্লি দেখ কয় কি রে বাবা দরজার চিপাত লোহাই রিচস কি খবর, ও দেখেন যে মা চিনি কোনা কোনো মাটা তো নাই, আল্লাহ বাচ্চা গেলাম বাচ্চা গেলাম, হ্যাঁ ও বাচ্চা গেল কই গিয়া, আল্লাহর ঘর মসজিদে গিয়া, আল্লাহ কো আমার ঘর আইলে আমি হবলে রে বাসায়, এটা খালি আল্লাহ কয় না তো নবীও কয়, মক্কা যখন বিজয় হলো নবী ঘোষণা দিয়েছে যত বিধর্মীরা কাফের বেঈমানেরা মক্কা না ছাইরা ঘরের ভিতরে দরজা লাগাইয়া নরম হইয়া বই রইছে, আর যারা খানায় কাবার ভিতরে আইসা পড়ছে সবাইরে মাফ করে দিলা, নবীও মাফ করে আল্লাহও মাফ করে, এই ঘরটা হলো মসজিদ, তে হুলা জিগাইতেছে দেন যে মা আসে নি কইরা গেছে গা তো, আল্লাহ পাচ্ছি কি ব্যাপার, আমার মা মায়ের লাই লিলাস গা মসজিদ হইয়া পাচ্ছে কি ঘটনা কি, ক হুজুর আমি কইছিলাম মাদেশাই পড়বো, একজন হুজুর কইছে আমি বলে আল্লাহ লি হইতার, আমি কইছিলাম মাদেশাই পড়বো আমার নামটা বলে ভালো, মা আমার মাঠ পর মুসল্লি কয় মাদেশা পড়বি, কাবো যে নদী পার হইয়া যাই দিব মাদ্রাসা আমার টাকা নাই, ভারতের ইতিহাস মুসল্লি কয় তোর আমি 5টা টাকা দিব, তখন 5 টাকার দাম আছে মাদেশা গেলে দিব যা, 5 টাকা লইয়া হ্যাঁ গেছে গা, গিয়া দেখে যে হুজুরের সালাম দিছি, হে হুজুর ওই দিয়ে অফিস হবো, আবার দরজাত খাড়ে ডাক দিছে আসসালামু আলাইকুম হুজুর আমি ইমামউদ্দিন, হুজুরকে বাবা আইছো যাও এই শুরু একটা কায়দা কিনা দিছে যাও মক্তবে গিয়া বসো, প্রথম ক্লাস হইল মাদ্রাসার মধ্যে মক্তব, প্রথম এত শুরু শুরু গোলাফন পরে আর কি মক্তবে, মানে হ্যাঁ তো রাখাল অন্য ছাত্রের তুলনায় একটু বড় হয়েছে, কায়দা লিয়ে বইলে সুলু ফুলা বানাই এত বড় বেড়াইছে পড়ত, হ্যাঁ রে মস্কারি করে গিয়া কয় হুজুর পড়তে নাইছে নাম ধরে পড়াইতে নাইছে, আমার পড়াটা কই দে, হ্যাঁ কই কই আইলাম রে আজটা একটু পড়তাম হুজুর কইছি, অন যে আমার মস্কারি করে, উপরের ক্লাসের বড় বড় ছাত্ররা বখারি শরীফ মুসলিম শরীফ লই আইয়ে হুজুর দিয়াইছে, আরে সর্বনাশ পড়া কই নেন মাইকুলা নাই ও আওয়াজটা হলো না, এবার মাইকুলা খারাপ না বেড়া ওয়াজের দিকে খেয়াল দিতেছে, এটাও ঠিক আছে আল্লাহের হায়াত বাড়ায় দেখ, দেখা গেল
হগলই মস্কারি করে। দুইটা সুয়ের পানি চাইরা হুজুরের কাছে গেছে, একজন ওলির কাছে যায়েন কি ভাই পাইবেন? বাস্তব কথাটা বলছে, যায় কান্দতেছে, হুজুর আমার বিদায় দেন আমি ফরতাম না, আমি জায়গা কি লেগে বাবা, হুজুর আপনি কইছিলেন মাদ্রাসাত পড়তাম, নামটা আমার ভালো, একটা আলেম আল্লাহর ওলি হইতাম, কেমনে হুজুর আমার গোলাম না, আমি কায়দা লইয়া বইছি, আমারে কই হুজুর আইছি কিনা, ফরাইতাম আইছি কিনা, আচ্ছা আমি কি পড়ছি হুজুর, আমি ফরাইতাম, বখারি শরীফ লয়ে গেছে আমি ফরাই, আল্লাহর ওলি কই তাই নাকি, আমি তোরে আনছিলাম আর হেরা মস্কারি করছে, জি ইমামউদ্দিন আ বাবা এদিকে আয়, আ সামনে নিয়ে বসাইছি, বসায় হুজুরের নিজের মাতার পাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় পরাইছে, পরাইয়া চাবুকটা হাতে দিয়া কইছে ইমামউদ্দিন যাও বখারি পড়াইবার আলেম তোমাকে বানায়া দিলাম যাও, সাথে সাথে আল্লাহর ওলির এক নজরে বখারি পড়াইবার আলেম হয়ে গেছে, বেলায়েতের উচ্চ স্তরের ওলি হয়ে গেছে, সেই দরবার হলো ওলির দরবার। এখন যারা এই মাহফিলের আয়োজন করেছেন নিশ্চয়ই আপনারা খাজায়ে খাজগার রুহানি ফয়েজ আপনাদের নসিব হয়ে যাবে, আল্লাহ পাক এই বাজারে খায়র ও বরকত দিবেন, যারা ওলির পক্ষে মনে করবেন এটাই হলো আল্লাহর পক্ষ, কারণ ওলিদের দেখানো রাস্তায় চলবেন আল্লাহর সাক্ষাৎ পাবেন, ওলিদের দেখানো রাস্তায় চলবেন আমার নবীর তরিকা পাবেন, নবীর আদর্শ পাবেন। ওলিদের একটাই কাজ ছিল মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করে দেওয়া, নাকি ওলিরা কারো মাথায় বাড়ি দিছে? বরঞ্চ যারা মুসলমানদের মাথায় বাড়ি দিত তাদের বিচার করতেন আল্লাহর নির্দেশে, তার বাস্তব সিলেটের ইতিহাস, সিলেটের জমিনে কোন মুসলমান ছিল না, রাজা গৌর গোবিন্দে বসবাস ছিল, একজন মুসলমান যার নাম ছিল বুরহান, কয়জন? নাম ছিল বুরহান, কিন্তু তাদের ইতিহাস লেখে সিলেটের ইতিহাস, এখন বিদেশ যাইতে হয় না বাংলাদেশে, তাদের ছেলে মেয়ে নাই, দুইজনে মিলে চিন্তা করে একটা ছেলে মেয়ে নাই, আমরা মরে গেলে গা এই বিড়া বাড়ি ইসলাম শব্দের পাতিটা কে চালাবে, দুইজনে মিলে মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে দেয় একটা গরু কুরবানি করে আকিকাটা সুন্দর করে করব, আল্লাহ কয় কবুল করলাম, ছেলে হয়ে গেছে, কি ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মা বাবা ছেলে পাইয়া খুশি, গরু আর কুরবানি করে না, এক বছর বয়স, স্বপ্ন যুগে বলতেছে আমার আল্লাহ, ও বুরহান, বুরহানের বিবি ছেলে দিবি না গরু দিবি? সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছে, কয় কি রে ছেলে দিব না, প্রয়োজনে নিজের জীবন দিব, গরু তো দিব কিন্তু ছেলে দিব না, ডাকতেছে স্বামী কি করা, একটা গরু তো জব করতেই হবে, কিভাবে করব, রাজা গৌর গোবিন্দের এলাকায় গরুর তারা পূজা করে, জব করলেই তো বিপদ আসবে, বিপদ আসতে আসো ছেলে দিব না, মা ছেলের প্রতি বাবা ছেলের প্রতি মায়া আসেনিও, চট্টগ্রাম চাকরি করে ছেলেটা, চট্টগ্রাম ঈদের ছুটিতে বাড়ি যাইব, রাত 10টা বাজে গেছে ওহনো আইছে না, বলুন তো বাবা কি গরো ঘুমাইছে কিনা, হারকেলটা ধরায় আরতে আরতে ওই আশোকগঞ্জের টেম্পেস্ট লেগেছে গা, এমন একটা দরদ সন্তানের লাগিয়া বাবার আসেনিও, এই বাবারে ও বাদ দেয় না, এমন সোনার সোনার চান আছে না, দুইটা বাইজা গেছে ওহনো ফুলাটা বাইতেছে না, আর একটা মানুষ ঘরের মধ্যে বিস্তার একবারও ফিটটা লাগাইছে না, ও দরজাটা খুইলা একবার রাস্তা যা আবার ঘরের দরজাটায়, আবার রাস্তা যা আবার ঘরের দরজাটায় খার হয়, বলুন তো এই মানুষটা কে? বুড়া বাবা ওই বাস স্ট্যান্ড গিয়া খার হয়েছে রাত 11টা বাজে তোমার আমার লাগিয়া, আর মা রাত্রে 2টা বাজে দরজাটা খুইলা খার হয়েছে,
বলতেছিলাম বুরহানের বিবি ডাকতেছে, স্বামী ছেলে দেব না গো, গরু একটা গরু নিয়ে আসো। বুরহান গরু একটা আনছে, লম্বা ঘটনা, কারণ সংক্ষেপ করে আলোচনা তো অনেক। এই জিনিসগুলি আমরা কিভাবে বাড়িতে নিব, রাস্তা কোত্থেকে পাবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? আর রাত তো গেছে গো, ধরেন না দেড়টা হয়ে গেছে গা, আর একটা ঘন্টা হইলেই আল্লাহ রহমত তাবারকের বা হয়ে যাবে। একটা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আর সাতটা বাজতে পারে, আজ অনেক দেবো সাতটা বাজতে মহব্বত একটু দরু শরীফ করুন। আল্লাহুম্মা চারদিকে বিপদ, গরু জব করতে দিবে না, কিন্তু মা বাবা সিদ্ধান্ত নিলেন গরু আইনা জব করবই। কার মায়ায়? কত ছেলের মায়া, বিপদ আসতে পারে, এরপরও ছেলের মায়া সারে না। এই মানুষগুলো কারা? কত দেখি মা বাবা। গরু একটা আনছে, কিন্তু আমরা কুরবানির সময় গরু জব করলে 10 জন 15 জন মানুষ লয়, রশি লয়, বাঁশ লয়, কত হক্কা হাক্কি করুন লাগে। অনহারা তো একজন পুরুষ, একজন মহিলা, আর একজন তো 1 বছরের বয়স। রাত্রে ঘরের ভিতরে নিছে গরু, হাতে পায়ে গরুর সাইড পাও পাইটা ঘরের ভিতরে শুয়ায়া, ঘরের ফালার সাথে টানা দিয়া মা মাতার দর্শে বুরহানুদ্দিন গলার ছুরি ছাড়াই জব করছে। দুইজনে সারা রাত্রে কোন রকম গরু সিলাইয়া একটু গোস্ত রাইকা, বাকি গোস্ত মাটির নিচে গাইরা রাইছে, কেউ যাতে না দেহে চামড়া নিয়ে একটু দূরে মাটির নিচে গাইরা ধুয়ে দিছে। কিন্তু রক্তের গন্ধ ভায়া, দুশ্মন কাক যাকে যাকে নাইমা খামসাইয়া চামড়ার থেকে কানটা ছিঁড়া গেছে, কাকে লইয়া মারছে উড়া, উপর থেকে সিল দেহে কাকের মুখে খাবার থাপা দিছে, খাবারটা নেওয়ার জন্য সিলের থাপায় কাকে কান রাখতে পারে নাই, সিলেও কান ধরতে পারে নাই। এই কান গিয়া পড়ছে রাজা গৌর গোবিন্দ যেখানে তার বিবিকে নিয়া প্রাইভেট পুকুর বা
বাড়ির পিছনে গোসল করত, এই ফুকুরের গোসলখানায় গিয়ে পড়ছে। রাজা গৌর গোবিন্দ তো তেলে বাগুনে জ্বলে উঠছে, আমার রাজ্যে গরু জব করেছে কে, তালাশ করো। একজন বলছে, রাজা মশাই, গরু তো মুসলমান ছাড়া কেউ জব করবে না। তাহলে মুসলমান তো এলাকায় একজনই, বুরহান, বুরহানকে ডাক দাও রাজ দরবারে। বুরহান হাজির, তুমি কি গরু জব করেছ? বুরহান কয়, জি রাজা মশাই, আমি গরু জব করেছি। আশ্চর্য, তোমার তো বিপদ হতে পারে, এত বড় দুঃসাহস, ইচ্ছা করলে তো তুমি গোপন করতে পারতে, তা না করে আমার সামনে কথাটা বলে স্বীকার করে ফেললে তুমি গরু জব করেছ। বুরহান ডাকে, ও রাজা মশাই, আপনি জেনে রাখেন আমি মুসলমান, আর একটা কথাই মনে রাখেন, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। বর্তমানের মুসলমান মিথ্যা কথা কয়নি, ও আরো হতো আদায় মিথ্যা কথা কয়া যান বা সান খরচ। বুরহানউদ্দিন স্বীকার করলেন কি সত্য ঘটনা, আমি মুসলমান, একটা কথা জেনে রাখেন, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। কেন গরু জব করেছো বুরহান? রাজা মশাই, ছেলে মেয়ে হয় না, আমরা মরে গেলে ইসলামের বাতিটা সিলেটের জমিনে কে জ্বালাবে, তাই মান্যত করেছিলাম একটা ছেলে যদি হয় তো গরু কুরবানি করে আকিকা করব, আকিকা ইসলাম, এটা সুন্নত। বাচ্চা রাজা হোক, ছেলে তো হয়েছে, এক বছর বয়স, স্বপ্ন যুগে দেখছি ছেলে দিবি না গরু দিবি, এখন অপারক হয়ে সন্তানের উপর বিপদ আসবে, বিপদ মা বাবার উপর আসুক আপত্তি নাই, আমরা গরু জব করেছি। গরু জব করেছো ছেলের জন্য, ও তোমার আল্লাহ ছেলে দিছে গরু নিয়া না, আচ্ছা গরু নিয়া ছেলেটা যে দিল, ছেলেটা আমার একটু দেখাইবা, ছেলেটা দেখি কেমন সুন্দর, হাসি মুখে বলছে। বুরহান ভাবছে, বাদশাহ আমার ছেলেটা দেখলে খুশি হবে, খুব সুন্দর তো। বাদশাহ, ও রাজা গৌর গোবিন্দ, একটু অপেক্ষা করুন, আমি আমার ছেলেটাকে নিয়ে আসতেছি। একটা দৌড় দিছেন বাড়ির দিকে, যাইয়া দেখে মা দরদি কান্দে গো বিনাইয়া বিনাইয়া, এক বছরের বাচ্চা ছেলে মার গলায় আঞ্জায়া ধরে রাখছে, গলা ছাড়ে না, চোখের পানিগুলো জর্জর করে পড়ছে, এই দেখে মা দরদি এতিমের মতো কান্দে, বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, এই বিপদের খবর আগে জানে কে, মার কোনি যাই যেন খবর হয়ে গেছে, আজকে বুঝি আমার বাবা থাকবে না। বুরহান দৌড়াইয়া বাড়ির ভিতরে টুকে ডাকতেছে, বিবি গো, ও বিবি আমার সো সন্তানটা কোথায়, আমার ছেলেটা কোথায় দাও। রাজা গৌর গোবিন্দ দেখতে চাইছে, একটুখানির জন্য দাও। বুরহানের বিবি বলেন, স্বামী না, আমার কলিজার টুকরা সন্তান আমি দেব না, কেন জানি গো, আজকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। আগে খবর পাই কে কে বলো, সৌদি থাকে ছেলেটা, সকালে মা নাস্তা খাইতে পারতেছে না, মুখে খাবার যায় না, দুপুরে মা খাইতে বইছে, খাই খানা যায় না, খাওয়ার প্লেট ধাক্কা দিয়া সরাইয়া চোখের পানি ছাইরা দিছে। সঙ্গীরা জিগাই, ঘরের অন্য মহিলারা জিগে, আপনি কাঁদতেছেন কেন, কি ব্যাপার, কইতে পারতেছি না, কি লেগে জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। তিনটা বাজে টেলিফোন আইছে, তোমার ছেলে অ্যাক্সিডেন্টে ভাও ভাঙিয়া গেছে, সৌদি আরবের অ্যাক্সিডেন্টে পাও ভাঙছে, কেউ খবর দিবার আগে মার কোলে যাই খবর আইছে কিনা বলুন। এই মারে যারা দুঃখ কষ্ট দিয়েছ, 70,000 ভিড়ের মুরিদ হইয়াও আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। বাবারা আসল জিনিস ঠিক রেখে ফাউন্ডেশন গন্ডগোল দিলে 11 তলা বিল্ডিং পেলাম হইরা জায়গা, ফাউন্ডেশন ঠিক রেখে বিবি কাঁদতেছে, স্বামী গো আমার ছেলে আমি দিব না, আরে রাজা বলছে দেখ কে দিয়া দিব। বিবি ডাকতেছে, স্বামী হ্যাঁ
তাইলে আমি একা দিব না, আমি সাথে যাব। ঠিক আছে চলো, গোসল করাইতে গেলেন। এক বছরের বাচ্চা অন্যদিন গোসলের পানিতে নামাইলে হাত পাও নারে, ও আর শব্দ করে খেলাধুলা করে, কি জানি হলো গো আজকে পানিতে নামাইলে বাবা খেলে না, শুধু মা বাবার দিকে তাকাইয়া থাকে। একবার মার দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, এটাই যেন তাকানির মধ্যে পাশতেছে, বাবা গো জীবনের শেষ গোসল করি গো বাবা, আর গোসলের পানি নামব না। মা ডাকে, বাবা গো অন্যদিন গোসলের পানিতে বসাইলে হাত পাও নেড়ে ও আর শব্দ করে মার সাথে খেলাধুলা করেছো, আজকে তোমার কি হলো গো বাবা, হাত পাও নাড়ো না, খেলাধুলা করো না, মার সাথে খেলাধুলা বন্ধ করে দিয়েছো। এক বছরের বাচ্চা বুঝাইতে পারে না, শুধু দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। অবশেষে মা টাইনা উঠাইয়া রুমাল দিয়ে মইসা খুলে লইয়া দুই গালে চুমাইয়া সুরমা লাগাইয়া কপালে ফুটা লাগাইয়া জামা কাপড় পরাইয়া রওনা হলেন। রাজা গোর গোবিন্দের দরবারে যাবেন, কিছু দূর মার কুলে থাইকা আবার বাবার দিকে হাত বাড়াই, বাবা কুলে নেয় কাদের উপর মাথা ছেড়ে সন্তান কান্দে, আবার কিছুক্ষণ পর মার দিকে হাত বাড়াই, মা কুলে নেয় কাদের উপর মাথাটা ছেড়ে কান্দে, এটাই যেন বুঝাইতে চায় মা, খুলে লও গো সন্তান, খুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও, বাবা খুলে নাও সন্তান, খুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও। এইভাবে যাইতে যাইতে এক বছরের বাচ্চা খুলে লইয়া রাজা গোর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে সিরিয়ালে বাবার কুলে ছিল এক বছরের বাচ্চা। রাজা মশাই, এই যে দেখেন আমার ছেলেটা কত সুন্দর, এই জন্য গরুজব করেছি। রাজা এবার রাগ ডাক কিটমিট করতেছে, এই নাকি একটু কুলে নেন, কত সুন্দর কুলে নেব, আমার টেবিলের সামনে টেবিলটার মধ্যে শোয়ায় দাও। বুরহান এখন বুঝে ফেলছে যে আমার ছেলেরে তো দেখবে না, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। টেবিলের মধ্যে শোয়াইতে চাইলে এক বছরের বাচ্চা বাবার গলায় আঞ্জায়া ধরে, বাচ্চা গলা ছাড়ে না, বাবা ও শোয়াইতে চাই না। রাজা গোর গোবিন্দ নির্দেশ করেছেন, এরে জল্লাদ চাবুক দিয়ে আঘাত করো, তাহলে বাপ বেটা আলাদা হবে। চাবুকের আঘাতে বুরহান শোয়াইয়া দিলেন, মার দিকে হাত বাড়াইছে এক বছরের বাচ্চা মার কোলে যাওয়ার জন্য, বাচ্চাটা কেন মার দিকে হাত বাড়াইল, রাজা নির্দেশ দিলেন বাচ্চার হাতের উপর আক্রমণ করো, জল্লাদ এত জোরে চাবুক মারে রে এক বছরের বাচ্চা। আজকে আল্লাহর ওলি চিনো না, ওলিদের পক্ষে যাও না, নানান ফতোয়া চালাইছো, আল্লাহর ওলিরা সমাজে খারাপ করে নাই, ভালো কাজের জন্য এসেছে, ভালো কাজের জন্যই তো ওলিরা এসেছে, ওলিদের পক্ষে যাও, ওলিদের দেখানো কাজগুলি করো, তাইলেই আল্লাহকে পাইতে পারো, এছাড়া আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ পাওয়ার পথ চেয়ারম্যান মেম্বার দেখাইতে পারে না, এমপি মন্ত্রীরা দেখাইতে পারে না, আল্লাহ পাওয়ার পথ দেখাইতে পারে আল্লাহর ওলিরা। আমার কষ্ট হইতাছে আপনাদের, কষ্ট হইলেও বসেন, বছরে একবারে ওই মাহফিল, এটা এটা বারে বারে হয় না। বাচ্চা দুইটার হাতে আক্রমণ, বাচ্চা মানুষ এক বছর, চাবুকের আঘাত, গুস্ত ফাইটার, চর্বি সাদা ভাইরিয়া, রক্তে টেবিল লাল, কয়েকটা আঘাতে বাচ্চা ভয়ে আর কোনো দিকে চায় না, হাতগুলো ছেড়ে দিছে টেবিলের উপর, কারণ মা বাবার সামনে মারতেছে, কিছু কয় না, কি করবো, অসহায় হয়ে গেছে। রাজা ডাকে, ও বুরহান গরুজব করেছ, জি রাজা মশাই কিভাবে করেছ, রশি দিয়ে গরুর পাও বাঁধছি, বিবি গরুর মাথায় ধরছে, আমি তো গলায় ছুরি চালাইয়া জব করছি। রে বুরহান
যেই রশি দিয়া গরুর পাও বাঁধছো, যেই ছুরি দিয়া গলা কাটছো, ওই রশি আর ছুরি গুলি তাড়াতাড়ি নিয়ে আসো। বুরহান একটা দৌড় দিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, মামুদ গো ছেলে দিব ইসলাম দিব না, ইসলাম দিব না। কুরআন শরীফে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, ও ইমানদার বিশ্বাসী মেয়ে পুরুষ, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও। আর ইসলাম পুরোপুরি ভাবে দাখিল হতে পারলে কি লাভ? আসুন না সামনে, আমরা তো ইসলাম নাম রাখি কিন্তু ইসলাম চিনি না। ইসলাম চিনতে গেলে ইসলাম সিনাইবার লাগিয়া বুঝাইবার লাগিয়া পৃথিবীতে একজন ইঞ্জিনিয়ার পাঠাইছে, ইসলাম সিনাইতো ইসলাম বুঝাইতো, একজন ইঞ্জিনিয়ার পাঠাইছে, এই ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূল। ইসলাম চিনতে গেলে আগে নবী চিনতে হবে, তাইলে ইসলাম চিনা সহজ হবে। আসতেছি সামনে বুরহানুদ্দিন, রশি আনছে, ছুরি আনছে। রাজা মশাই, এই যে ছুরি আর এই রশি দিয়া বাঁধছিলাম, রে বুরহান যে রশি দিয়া গরুর পাও বাঁধছো, এই রশি দিয়া তোমার এক বছরের বাচ্চার দুইটা পাও বাঁধো। বাবা অপারক, না বাইন্দা পারতেছে না, কিন্তু কিন্তু কোনো বাবা তো পারে না সন্তানের পাও বাঁধতে, এক বছর নিষ্পাপ ফেরেশতার মতো। দুইটা পাও বাঁধলেন টেবিলের সাথে চাপাইয়া, বলতেছে সামনের দুইটা পাও যেভাবে বাঁধছো এইভাবে তোমার এক বছরের বাচ্চার দুইটা হাত বুকের উপর চাপাইয়া ভালো করে চাপাইয়া বাঁধো। দুইটা হাত যখন বাঁধতেছে ওই অসহায় এক বছরের বাচ্চা একবার মার দিকে চায় আবার বাবার দিকে চায়, মা কই গো দরদি মা, মা আকাশের দিকে তাকায়া কান্দে, মা তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে লুকাইয়া যাই, আমি যে পারছি না আমার এক বছরের বাচ্চার উপকার করতে। দুইটা হাত বুকের উপর চাপাইয়া পাইদা টেবিলের সাথে চাপাইয়া বাঁধছে, এবার ভাত লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, এক বছরের বাচ্চা শুধু মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া তালাশ করে, কে আমাকে বাঁচাইতে পারবে, কই আমার মা কই আমার বাবা। দেখে বাবার হাতে লম্বা ছুরি নিয়ে দাঁড়াইয়া রয়েছে, ডাকতেছে জল্লাদকে, নির্দেশ দিছে বাদশা, ও জল্লাদ বুরহানকে বলো গরুর মাথায় কে ধরছিল। বুরহান বলেন, রাজা বসাই ছেলের মা মাথায় ধরছিল, তাইলে ছেলের মাকে বলো মাথায় ধরতে তুমি গলায় ছুরি চালাবে, মা মাথায় ধরতে রাজি না, কেমনে মা হইয়া সন্তানের মাথায় ধরবে। চামুক দিয়ে আঘাত করতে থাকলে অপরক হইয়া টেবিলের নিচে বসে হাতটা বাড়াইয়া বাচ্চার মাথায় যখন লাগাইছে, মার হাত সন্তানের জন্য জান্নাতের শান্তির হাত, দেখবেন এক বছরের বাচ্চা কান্দতেছে, চাচি আম্মা কুলে নিলেন কান্দা থামলো না, খালাম্মা কুলে নিলেন কান্দা থামলো না, ফুফু আম্মা কুলে নিলেন কান্দা থামলো না, দাদি কুলে নিলেন কান্দা থামলো না, কারো কুলে যখন কান্দা থামে না, মা রান্নাঘর থেকে দৌড়াইয়া এসে দুইটা হাত বাড়াইয়া ডাকে, তোমরা কারা গো, দাও গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া, বলুন মায়ের কোলে যখন সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে একটা নজর মার মুখের দিকে তাকাইয়া বলুন বাচ্চার কান্না আছে কিনা, একবার খালি দেখছে আমার মা দি কোলে নিছে শেষ কান্না, সন্তানের জন্য মার কোল হলো জান্নাতের শান্তির কোল। পিছন থেকে হাত বাড়াইয়া মাথায় লাগাইলে বাচ্চা ভাবছে মার হাত নিশ্চয় আমার বিপদ মুক্ত হবে, কই গো আমার দরদি মা, পিছন দিকে ঘুরতে চাইতেছে দেখার জন্য, আস্তে আস্তে মাথাটা পিছন দিকে ঘুরে আর গলাটা টান হইতেছে, ঘুরতে ঘুরতে একটা নজর মাকে দেখার আশাই হো, এক বছরের বাচ্চা মাথা ঘুরাইয়া পিছনে নিয়ে গেছেন আর ঘুরাইতে পারে না, এবার ডাকতেছে জল্লাদ, রে বুরহান গলা টান হয়েছে ছুরি লাগাও। বুরহান চোখ বন্ধ করে গলায় ছুরি সারতে দিরি, মাথা কাইটা আমার হাতে আসতে দিরি হলো না,
আমার সন্তানের মাথা লইয়া ডাকে মাউত, ছেলে দিলাম গো ইসলাম দিলাম না, আমার আল্লাহ বলেন ইসলাম যাদের কাছে পাইবরে দুনিয়ার মুসলমান, এক একজন ইসলামের পক্ষের মেহমানকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। আজকে আড়াইশের নাম ভালো দিলে মুসলমান ইসলাম তো সই না যাক, আড়াইশের নাম ভালো। বাবা আজকে তুমি সন্ধ্যার সময় অনেক কিছুর মালিক, শেষ রাত্রে মৃত্যু হলে তুমি তিন টুকরা কাফন ছাড়া কিছুই তোমার সব হারা হয়েও ইসলাম হারা হয়েও না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, যার জমিনে থাকো তার পছন্দের ধর্ম। কোরআন শরীফ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ওলি শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে আসতেছে সুরমা নদীর তীরে, আসার আগেই গোর গোবিন্দের বাড়ি তো ওই পারে, বলতেছে নদীর থেকে লঞ্চ নৌকা ভেলা ভুরা যা আছে সব সরাও যাতে শাহজালাল এই পার না আইতারে। আচ্ছা বলুন, শাহজালাল নৌকা না থাকলেও ফার কইরা দেওয়ার একজন মহাজন আসেনি? বলুন তো এই মালিকটা কে? এ আল্লাহ কি অহনো আছে? ও মুসলমান, এ আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, ইসলামে ঢুকো। আর এই ইসলামটা বুঝতে গেলে, আল্লাহর পছন্দ মাফিক কাজ করতে গেলে কিভাবে করবেন, এটা বুঝানোর দায়িত্ব দিয়েছেন নবী মুহাম্মদ রাসূল। এই নবীর কথা মানতে হবে, এই নবীর কথা মতো চলতে হবে। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছে ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো তাইলেই হবে, আমি আল্লাহর কথা মানা। কেন আমার নবী আমি যা বলাইছি নবী তাই বলছে, ইচ্ছা করে বানায়া কোনো কথা নবী বলে নাই, বিদায় নবীর কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝতে গেলে নবীর কথা মানার নির্দেশ কোরআন শরীফে। এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন? তাই তো আমি বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, এটা দুনিয়ার সাধারণ মানুষের বন্ধু না, সরাসরি আল্লাহ। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে তারাই শাহজালালের মতো, খাজায়ে খাজেগার মতো, গাউসে পাকের মতো ওলি হয়েছে। রাত্রে সব ঘুমাইছে, শাহজালাল আল্লাহর ওলি, অহন তো ওলি হইলে নামাজ লাগে না, বেটা যা আছে সব বাইর করে আড়ে, আর কিছু মুসলমান হের পিছে ঘুরে, আবার একটু গিয়া বাবাটা, হ্যাঁ বাবা বাবা কি খাইবেন কি আনতাম, হের ফেট বেন্দাই মাথা বিষ, কাপড়ের খবর নাই, কাপড় খুললে কুর্তাছে যন্ত্রণায়, এই বেটার পিছে ঘুরে বাবারে খাওয়াইত। আরে বে কল, এই বেটার কাছে কি আছে, যা আছে সব বাইর গিরে রয়েছে, এরপর হইলার পিছে ঘুরে, যার কাছে নামাজ নাই, নবীর আদর্শ নাই, নবীর তরিকা নাই, এরকম ব্যক্তি একটা আল্লাহর ওলি হইতে। আর যারা হয়ে গেছে তারা মজ্জুর, তারা মানুষ লোকালয়ে নাই, জঙ্গলাই গেছে গা, জঙ্গলাই গেছে গা, যাদের খাবারের খবর নাই, সংসারের খবর নাই, ছেলেমেয়ের খবর নাই, শুধু আল্লাহর ইশকে ফানা হয়ে জঙ্গলাই পড়ে আছে। আর আয়া সব বাইরকেরা সমাজও আটে না, বুঝাইতাম পারছি কথা, সারাটা কইলে তো দুই রাইতে কোলাইতো না, সংক্ষেপে কই দিতেছি। শাহজালাল রাত্র গভীর সব ঘুমাইছে, উজু করে নামাজের বিছনাটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়ছে, দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ গো, সুরমা নদী পারমুখী দিয়া নৌকা লস বেলা বুড়া সব সরাই লেছে, পারমুখী দিয়া আল্লাহ কয় শাহজালাল চিন্তা নাই, সেটার মধ্যে নামাজ পড়ছো দুই রাকাত, নামাজের বিছনাটা সুরমা নদীর বিছাই দাও। মুসলমানদের শক্তি কি? দুই রাকাত নামাজ এবং নামাজের বিছনা। অনেক গরম গেলে বিছনা ভাইতামই না,
যদি কোন মুরব্বী জিগায় বাসা নামাজের একটা বিষ না নামাজের সময় সে দেখেন কয়ে দেয় হুজুর আরেকটু আগ গাইলে জাহার সাহেব হুজুরের বাড়ির সামনে নামাজের জায়গা আছে বিষ না দিতে তো না ওই জাহার সাহেব হুজুরের বাড়ির নামাজের জায়গাতে দেখাই দিব নামাজের বিস্তা নাই ও মুসলমান তুমি যে মুসলমান তোমার পরিচয় তো হবে নামাজ মুসলমান নামাজ পড়ে অমুসলমান নামাজ পড়ে এটাই হবে পার্থক্য সকালবেলা ফজরের আজান হইছে শাহজালাল ডাকতেছে এই একজনে আজান দাও আজান দিছে ঘুম থেকে ওঠো উজু করো নামাজ পড়ো নামাজ পড়ছে চলো আমরা সুরমা নদী পার হই সৈন্যরা কয় হুজুর কিভাবে পার হব আরে নামাজের বিছনা কই হুজুর নামাজের বিছনা তো আছে পানির উপরে বিছাও সৈন্যরা তো শাহজালালের নির্দেশে পানির উপরে বিছনা বিছাইছে মালামাল লইয়া উড়ো উঠছে সব হেবার পার কইরা দিছে রাজা গৌর গোবিন্দ দেখা কয় সর্বনাশ হইছে রে পানিও ভার কিনা দিছে রে এটার নাকি করুন শাহজালাল হেইবার গিয়া কয় তাবুটা নাও নাস্তা টাস্তা খাইয়া তারপরে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হব সময় কমাই লেতে পাহাড়ের নিচে সুরমা নদী পার হইয়া তাবু টানাইছে শাহজালালের পাহাড়ের নিচে তাবু দেখে রাজা গৌর গোবিন্দ নির্দেশ দিছে এই অমল চন্দ্র দাস নির্মল চন্দ্র বাহার উপরতে বড় কয়েকটা ফাতর সাইরা দে 360 জনে ফাতর কিরালা পাহাড়ের উপরতে বড় বড় ফাতর খালি ধাক্কা দা সাইরা দে সৈন্যরা কয় শাহজালাল ফাতর আইতাছে শাহজালাল তাবুতে বাইরিয়া আঙ্গুল ইশারা করে বলতেছে এই যে ফাতর তো আইতাছে নিছে কইরা সিল সিল মানে পাথর সিল হট হট মানে সরো সিল পাথর হট সরো পাথর সরো হেরা ফাতর মারে শাহজালাল কই সরো সুবহানাল্লাহ কইতেন না আরে একার জমিন হইল সিজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে বলুন সেই জমিনে আকাশ জমিন হইল সিজন নবীর কারণে আকাশ জমিন হইল সিজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে হাইরে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগনে প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে বলুন সেই জমিনে খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলি খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে হাইরে সেই জমিনে বাবারে অলিদের খেলা আমাদের বাসায় নবীর বাসায় এলো কেরামতি কি কেরামতি খাজা বাবা ভারতের জমিনে হুদা কেরামতি দিয়া 90 লক্ষ হিন্দুরে মুসলমান করছে একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই একদিনও একটা বোমাও মারে নাই অহলে তো কিছু মুসলমান বাইরিছে ইসলাম বিরোধী বোমা মারে ইসলামে কোনোদিন বোমা মারা নাই এতে একমত নি আপনারা পাথর দিয়া সাফাই তাললো না এবার রাজা
গৌর গোবিন্দ কয় বিপদ পার ভরে কি করা। অবশেষে যুদ্ধের প্রস্তুতি নিলেন, আল্লাহ আল্লাহ রাসুলের দেওয়া শক্তি, নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। এমন টাইমে রাজা গৌর গোবিন্দের মা অথবা তার বোন দুইজনের একজন পরামর্শ দিলেন রাজা গৌর গোবিন্দকে, মুসলমানরা খাবারের উপর দিয়ে হাঁটে না, তুমি একটা কাজ করো, শত শত মন চাউলের ভাগ ভাগ করে তোমার বাড়ির চারপাশে ছড়াইয়া দাও, এই সৈন্যরা ভাতের উপর পাও রাখবে না, শত শত মন চাউলের ভাগ ভাগ করে সারা এলাকা শুধু ভাত, ভাত পাড়া দিবার জায়গা নাই। শাহজালাল ডাকলো, প্রভু গো আমি তো আগে বাড়তে পারতেছি না, নিষ্পাপ এক বৎসরের বাচ্চার রক্তের প্রতিশোধ কিভাবে নিব, চারদিকে শুধু ভাত পাড়া দেওয়া যায় না, আমার আল্লাহ কয় শাহজালাল ভাত পরিষ্কার করার জন্য আরেকটা বাহিনী আমি পাঠাইতেছি। আল্লাহ পাক যাকে যাকে কবুতর পাঠাইয়া দিলেন, শাহজালালের সহযোগিতায় আল্লাহর পক্ষ থেকে আসলো কবুতর। বিদায় কবুতরের নাম কি রাখা হলো? জালালি। শাহজালালের পক্ষে জালালি। আল্লাহু আকবার বলো। কিছুক্ষণের মধ্যে সারা ভাত খেয়ে নিয়েছে। অহন এই অবস্থা দেখে রাজা গৌর গোবিন্দের পক্ষে যারা ছিল বাগা শুরু হইছে। আরে শাহজালালের হাত থেকে বাইগা যাইতার বা, আমার আল্লাহর হাত থেকে বাগার জায়গা একদিন ধরা পড়তেই হবে। বাইগা যাইতেছে, কেউ আবার কয় বাগা বাগির দরকার নাই, মুসলমান হয়ে যাইগা, কেউ বাগে কেউ মুসলমান হয়। আর শাহজালাল 360 আউলিয়া নিয়ে যাইতেছে, শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা গৌর গোবিন্দের লম্বা ঘটনা। বাড়ির কাছে গেলে আসরের নামাজের সময় বলছে, যুদ্ধ থামাও, এখন নামাজ পড়বো, একজনে আজান দাও। আজান দিতে শুরু করলো 360 আউলিয়ার থেকে একজন। আজানের ধ্বনিতে রাজার গৌর গোবিন্দের তিনতলা বাড়ির ইটের জোড়া জোড়া খুলতে শুরু হলো। বিনা যুদ্ধে বিনা বোমায় বিমা বিনা অস্ত্রে আজানের ধ্বনিতে আল্লাহর ওলির পক্ষের সৈনিকদের আজানের ধ্বনিতে আল্লাহর সাহায্যে রাজা গৌর গোবিন্দের বাড়ি ভেঙ্গে জমিনে পড়ে গেল। শাহজালাল বললেন, আর দেরি নয়, এক বৎসরের বাচ্চার রক্তের বিনিময় সিলেটের জমিনে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে দাও। বাংলার জমিনে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছে আল্লাহর ওলি শাহজালাল, আজকে সেই ওলিদের কথা সমাজে ওয়াজ করা যায় না, করলেই কয় হারা বেদাতি। আমাদের গ্রামে একটা কথা আছে, কার কারণে খাসলা বান্দি ঠাহুর ছিনস না, আরে কারে দিয়া ইসলাম পাইছো হেরা রে ছিন না, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও তো দুনিয়ার মায়াই পড়ে শয়তানের দোকাই পড়ে, বহু গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা তো গুনাহ করতে জানি, তুমি তো মাফ করতে জানো, আমরা যে মাফের জন্য হাত বাড়াইছি তুমি ফিরাইয়া দিলে, বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ, ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার, কে যুবক কে বুড়া, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না, আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাহবুব জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, আমি জানি না আজকের এই মাহফিলে যারা হাত বাড়াইয়া রাত্র তিনটায় বসে আছে গো আল্লাহ, কার মনে জানি কি ব্যথা রে, কি জানি মনে দুঃখ, কার মনে জানি ব্যথা, মানাই মা মানাই মা, কার মনে জানি ব্যথা, বাবা নাই গো বাবা নাই, যেই বাবা সন্তান বাড়িতে আসতে রাত্র 10টা বাজলে বাবা বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া থাকতো, বাবা রেল স্টেশন যাইয়া দাঁড়াইয়া থাকতো, ট্রেনটা যখন স্টেশনে লাগছে বাবা চিল্লাইয়া চিল্লাইয়া ডাকতো, আব্দুল মালিক আইসো,
এ ডাকার জানি বন্ধ হয়ে গেছে গো, ওই মা কার জানি দুনিয়ায় নাই, সন্তান কোথাও গেলে রাত্র যদি দুইটাও বাইজা গেছে, সারা দেশের দরজা বন্ধ হইতো, দরদি মা দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ হইলে মা দৌড় মাইরা করতে বাইরিয়া, একটা চিৎকার মারছে বাবা আইসো আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, এই মাহারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, এই বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও।